সো হে স্টুডেন্টস, ভবিষ্যৎ কলেজের আজকে সেম ফাইভে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং এর আগে আমার সেম থ্রির ভিডিও রয়েছে, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই দেখতে পারো, লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। প্রথমে দেখতে পাচ্ছ নিউ এনরোলমেন্ট ফর্ম, সেম থ্রির মতো একদম সেম, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি রেজিস্ট্রেশন ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করব, তারপরে ইউনিভার্সিটির রোল নাম্বার ইনপুট করব, এবং এরপরে এখানে ইওর কোর্স, কোন কোর্সের জন্য তুমি অ্যাপ্লাই করছো, যেটি তোমার যদি থাকে কোনো অনার্স সাবজেক্ট তাহলে অনার্স সাবজেক্ট এখানে রয়েছে, অবশ্যই তোমরা চুজ করে নেবে। এবং তারপরে আবার তোমাদের আবার থার্ড সেমের মতোই বুঝিয়ে দিচ্ছি, ওর সেমিস্টার মানে বিজোড় সংখ্যা হিসেবে এবং ইভেন্ট সেমিস্টার জোড় সংখ্যা হিসেবে। তাহলে আমার যেহেতু সেমিস্টার ফাইভের ফর্ম ফিল আপ হবে, তাহলে সেমিস্টার ফাইভ হওয়ার মানে আগের ইভেন্ট সেম হবে ফোরে, মানে যেটা জোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যা মানে সেম থ্রি হবে। তো প্রথমে থ্রি, তারপরে ফোর, এবং শেষে সেম ফাইভ, যেটা সেম ফাইভের জন্য আমি অ্যাপ্লাই করছি। তো এরপর আমি নেক্সট বাটনটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ নেক্সট বাটনে ক্লিক করলাম, করার পর আমার সমস্ত ডিটেলস এখানে দিয়ে দিয়েছে, নাম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত কিছু ডিটেলস চলে এসছে। এবং এইখানে আমাকে জাস্ট যেটা এডিট বা ফিল আপ করতে হবে, যেটা ১৩ বি এনরোলমেন্ট ফি পেমেন্ট এসবিআই কালেক্ট। তো এসবিআই কালেক্ট কীভাবে করতে হবে এর আগে সেম থ্রিতে আমি দেখিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আর আমি দেখাচ্ছি না, পুরোটাই একই হবে, শুধু জাস্ট সেম থ্রির জায়গায় সেম ফাইভ করে তোমরা ফর্মটিকে ফিল আপ করে দেবে এবং পেমেন্ট করে দেবে। তো আমি এখানে এনরোলমেন্ট ফি, এই এখানে যে রেফারেন্স নাম্বারটি দিয়েছিল এসবিআই কালেক্ট থেকে, তো ডি ইউ জে দিয়ে শুরু, এটি আমি ইনপুট করে দিলাম। দেওয়ার পর এখানে রেজাল্ট ইন প্রিভিয়াস সেমিস্টার, কোন কোন রেজাল্ট আমার রয়েছে, সেম ওয়ান, সেম টু, সেম থ্রি আমার ক্লিয়ার হয়ে গেছে, আমি মার্কশিট পেয়ে গেছি থ্রি পর্যন্ত, তাহলে থ্রি পর্যন্ত দিলাম। সেম ফোরে ওয়েটিং রয়েছে, যেহেতু আমি সবে ফাইভ সেম ফাইভে অ্যাডমিশান করছি, মানে ফোরে আমার ওয়েটিং রয়েছে। এরপর বাকিগুলো সেম ফাইভ যেগুলো রয়েছে এগুলো নট অ্যাফেয়ার সিলেক্ট করলাম। তো এরপর আমি আমার সাবজেক্ট মানে মার্কশিট অনুযায়ী কেমন কী পেয়েছিলাম, কোনটা কী দেখে, সেগুলো আমি ঠিকঠাকভাবে ইনপুট করতে হবে এখানে। তো চলো ইনপুট করে দিই। প্রথমে আমি চলে এলাম সেম ওয়ানের, সেম ওয়ানের মার্কশিট ডিটেলস আমি এখানে ইনপুট করব। এখানে মার্কশিটে আমরা অবশ্যই লক্ষ্য করবে তোমাদের জন্য অনার্স পেপার হয় তাহলে সব কটাতে অনার্সই সিলেক্ট করবে, ও তোমরা মার্কশিটে লক্ষ্য করবে যে এক একটা বিষয়ে তিনবার করে এক্সাম রয়েছে, একটা রয়েছে থিওরি, একটা ইন্টারনাল, একটা প্র্যাকটিক্যাল। তো থিওরি প্রথমে থাকছে, তারপরে রয়েছে প্র্যাকটিক্যাল অথবা টিউটোরিয়াল, এবং লাস্ট থাকছে ইন্টারনাল। তো এগুলো তোমরা একটু বুঝে শুনে ফিল আপ করবে, যেটা তোমাদের মার্কশিটের রয়েছে তোমরা মার্কশিটটা দেখে অবশ্যই করবে, এবং একদম যেন ভুল না হয়, ঠিক আছে? তো তোমরা একটু দেখে শুনে করবে, যেটা প্রথমে থিওরি আমি ধরো ৫০ যদি পাই ৫০ দিলাম, তারপরে যে বিষয়টির ওই সরি তারপর যেটি রয়েছে প্র্যাকটিক্যাল অথবা টিউটোরিয়াল, তো প্র্যাকটিক্যালের নাম্বারটা আমি ইনপুট করব, এবং শেষে ইন্টারনাল রয়েছে। এখানে আমাদের যেটা সিস্টেম রয়েছে ফর্ম ফিল আপে, প্রথমে থিওরি, তারপর ইন্টারনাল, তারপর টিউটোরিয়াল অথবা প্র্যাকটিক্যাল, ইন্টারনালটা কিন্তু শেষে আমাদের মার্কশিটে রয়েছে, ঠিক আছে? তো এটি অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে অবশ্যই, তো তোমরা নিজেরাই করতে পারবে, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি জাস্ট। এবার সেম টু আমি ফিল আপ করছি।
এখন সেকেন্ড সেমের মার্কস আমার ইনপুট হয়ে গেছে, তো এবার আমি থার্ড সেমের মার্কসটাকে ইনপুট করব। আর আরও একটা বিষয়, যদি তোমরা মোবাইল থেকে করতে চাও তাহলে তোমাদের মোবাইলে অবশ্যই ডেস্কটপ মোডটিকে অন করে নিতে হবে, এবং যদি কোনো রকম প্রবলেম হয়, যদি রকম কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করব তোমাদের প্রবলেমকে সলিউশন দেওয়ার। আর আর আরও একটা বিষয়, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। তো এখন আমি আমার ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম পুরোটাই মার্কশিট ইনপুট কমপ্লিট করে নিয়েছি, তো আমি এগুলোকে একবার ভেরিফাই করে নিচ্ছি জাস্ট, আর ভিডিওটা একটু লম্বা হবে। তো আমার ভেরিফিকেশান সাকসেসফুল, আমি এখন নিচে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। দেখতেই পাচ্ছ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এটিকে এখন প্রিন্ট নিয়ে নেব, আর প্রিন্টটি অবশ্যই ল্যান্ডস্কেপে করতে হবে। তো এখানে আমাদের দিয়ে দিয়েছে, তোমরা করতেই পারছো, এখানে দেখতে পাবে যে প্রিন্ট ইন ল্যান্ডস্কেপ, তো আমি এখানে ল্যান্ডস্কেপে প্রিন্টটাই করে নেব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।